রহমান রহিম প্রিয় সাংগঠিক বন্ধুগণ আসসালামু আলাইকুম গতকাল রাতেই আপনাদের সঙ্গে কথা বলেছি আবার আপনাদেরই পাচ্ছেন যে রাতে অনেকগুলো অ্যাপার্টমেন্ট হল কারণে আজকে আবার এই আপনাদের সঙ্গে কথা বলার প্রয়োজন দেখা দিলো গতকাল রাতে আমাদের চাই কমতি জাতিস্থায়ী কমিটির সদস্য জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরীর ভাষায় দুই বাদ পুলিশ অভিযান চালিয়েছে তাই গ্রেপ্তার করার জন্য গতকাল রাতে সারা দেশে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দের বাড়িতে বাড়িতে তল্লাশি পুলিশ তল্লাশি করেছে এবং কোথাও কোথাও গ্রেপ্তার করেছে আর যেখানে গ্রেপ্তার করতে পারেনি তাদের বাসার তাদের বাবা মা ভাই বোনদেরকে তারা হয়রানি করেছে যা আমির খসুম মাহমুদ চৌধুরী জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক একজন মন্ত্রী এবং বাংলাদেশে একজন সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত তার বাসায় এই বারবার পুলিশি হামলা এটাকে আমরা আমাদের দলের ওপরে এবং সর্বোপরি আমরা মনে করি যে গণতান্ত্রিক আন্দোলনের উপরে হামলাই আমরা এটাকে বলে মনে করি আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমির খসু সাহেবের বিরুদ্ধে আমাদের ছাত্রদের নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলা বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে এই আন্দোলন ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা যেটা করছে এটা তাদের একটা নিরাপদ সড়কের জন্য তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য তারা একটা শান্তিপূর্ণ এবং আমি এটাকে বলেছি গতকাল বলেছি এটা শিক্ষণীয় আন্দোলন করছে এই আন্দোলনটা সম্পূর্ণ যৌক্তিক এবং সবাই এই তাদেরকে সমর্থন দিয়েছে দেশের সমস্ত আপনার বুদ্ধিজীবীরা বরেণ্য ব্যক্তিবর্গ রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বলেছেন যে যৌক্তিক আন্দোলন পুলিশের কর্মকর্তা বলেছে যে আন্দোলন যৌক্তিক এটাকে ভিন্ন খাতে প্রভাব প্রভাবিত করার জন্যেই তারা আর একটা নতুন চক্রান্ত শুরু করেছে যে বিভিন্নভাবে বিএনপিকে কিছু সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত করবার আবার অপপ্রয়াস শুরু করেছে এবং আমরা মনে করি যে আজকে গত দুদিন ধরে আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন এবং বিএনপিকে যেভাবে জড়ানোর চেষ্টা করছেন এটা একটাই তাদের উদ্দেশ্য যে ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা তাদেরকে নস্বাত করে দিয়ে আন্দোলনকে নস্বাত করে দিয়ে আবার গণতান্ত্রিক শক্তির শক্তিগুলোর উপরে আক্রমণ শুরু করা এবং সেটা তারা করেছেন আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রের চর্চা করি আমরা কখনো কোনো সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেই না অতীতেও দেইনি এবং এখনো দেই না গতকাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আপনারা দেখেছেন আপনারাই জানেন রিপোর্টও করেছেন সব সব রিপোর্ট করতে দেওয়া হয়নি তারা ধানমন্ডিতে নিরীহ কমরমতি ছাত্রীদের উপরে আদান ছাত্রীদের উপরে ন্যাক্কারজনক আক্রমণ চালায় এবং ধারালো অস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে তারা আক্রমণ চালায় হেলমেট পরে একেবারে যুদ্ধন্দেহী অবস্থা নিয়ে তারা আক্রমণ চালায় এই সমস্ত নিরীহ অসহায় ছাত্রছাত্রীরা আশ্রয় নিতে গেলেও পুলিশরা তাদেরকে কোনো আশ্রয় দেয়নি এবং এই আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা প্রচণ্ডভাবে তাদেরকে আহত করেছে এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সোশ্যাল মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বেশ কিছু ছাত্র ছাত্রী মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে গেছে এবং শোনা গেছে এটা সত্যতা আমরা কনফার্ম করতে পারিনি চারজন মারা গেছে এবং এপি বলছে প্রায় একশোর মতো আহত হয়েছে এবং বলা হচ্ছে আমরা এটা সত্যতা যাচাই করে করতে পারিনি এখনো যে প্রায় সাতজন মেয়ে ছাত্রী তাদেরকে আওয়ামী লীগ অফিসে ধরে নিয়ে গিয়ে তাদের উপরে নির্যাতন করা হয় এবং তাদের স্থিরতাহানি করা হয় আমরা পরবর্তীকালে আমরা শুনেছি যে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কিছু কিছু লোককে নিয়ে যাওয়া হয়েছে এটা হচ্ছে আপনার অসমর্থিত খবর কিন্তু এই খবরগুলো এসছে চলে এসছে একজন ছাত্রকে দিয়ে তারা সেই সময় বলিয়েছে ছাত্রলীগের নেতারা যে তাকে ইউনিফর্ম পরা ছাত্র তাকে তারা তাদের অফিস দেখতে নিয়ে গিয়েছিল অফিসে সে সব জায়গায় দেখেছে দেখে দেখেছে ভেতরে কেউ নেই কিছু নেই তো এটা একদম পরিষ্কার আজকে সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে বেরিয়েছে যে এই ছেলেটি যে ছেলেটি ইউনিফর্ম পরার কথাগুলো বলেছে সে ছাত্রলীগের নিউ মার্কেট শাখার একজন সদস্য এটা সোশ্যাল মিডিয়াতে এসছে আমার কাছে কিন্তু এটার সমর্থনের কোনো সমর্থিত কোনো সোর্স নেই সারা দেশেই কালকে আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এই সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে আরেকটি খবর যেটা গত রাত্রে আমরা পেয়েছি এটা আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট তিনি সুজনের পরিচালক বদির আলম মজুমদার সাহেবের বাসায় নৈশ ভোজে গিয়েছিলেন বার্নিকাট বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন সেই কারণে তার যারা বন্ধুবান্ধব আছেন এবং সেখানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা অনেকেই তাকে ফেয়ারওয়েল ডিনার দিচ্ছেন তার মধ্যে বজির আলম মজুমদার সাহেব এই ডিনারের ব্যবস্থা করেছিলেন এই ডিনারের পরে যখন তিনি বাসা তার আগে থেকেই আমি সন্ত্রাসীরা সেখানে জড়ো হয়েছিল এবং দরজায় ধাক্কা ধাক্কাধাক্কি করছিল গেটে সেই সময় যখন এনারা বেরিয়েছেন তখন মার্কিন রাষ্ট্রদের গাড়ি আক্রমণ করেছে গাড়িতে ইট ইট মেরেছে পাথর মেরেছে ড্রাইভার আহত হয়েছে এবং তার ব্যক্তিগত যারা নিরাপত্তা প্রহরী ছিলেন তাদের কারণে তিনি নিজেই রক্ষা পেয়েছেন কিন্তু একই সঙ্গে বদিল আলম মজুমদারের ছেলে সেও সেখানে আহত হয়েছে প্রিয় বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ মার্কিন রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মার্কিন রাষ্ট্রদূতের উপরে আক্রমণ হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে আক্রমণ হওয়ার সামিল এবং এই ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে প্রচন্ড রকমের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমরা তার উপরে এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ করছি অবিলম্বে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি একই সঙ্গে সুজনের পরিচালক বুধিয়াল মজুমদার সাহেবকে আমরা সবাই চিনি তিনি একজন অত্যন্ত দেশপ্রেমিক এবং স্পষ্টবাদী মানুষ তিনি কাজ করছেন রাষ্ট্রকে কি করে সুসংগত করা যায় গণতন্ত্রকে কি করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় এবং নির্বাচন ব্যবস্থাকে কি করে এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের জন্য উপযোগী করা যায় সেই প্রথিত ব্যক্তিত্বকে তার বাড়িতে আক্রমণ করা এবং তার ওপরে আক্রমণ তার ছেলেকে আহত করা আমরা মনে করি যে মুক্ত চিন্তার ওপরে আঘাত করা এবং এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ করছি এবং দায়ী ব্যক্তিদের অবিলম্বে বিচারের ব্যবস্থা করার আহ্বান আছে প্রকৃতপক্ষে সরকার যারা অনির্বাচিত যারা এখন একেবারেই গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে এরা জনগণের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে ছাত্র, ছাত্রী, কৃষক শ্রমিক আইনজীবী পেশাজীবী সাংবাদিক কূটনীতিক কেউই এই সরকারের হাতে নিরাপদ নয় আওয়ামী লীগ আমরা জানি আমাদের অতীত তাদের অতীত থেকে আমরা দেখেছি একটা স্বৈরাচারী দল এরাই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল তাদের কাছে কোমলমতি ছাত্রছাত্রীদের জীবনের কোনো মূল্য নেই আমরা সবাই জানি যে কোটা আন্দোলনের সংস্কারের আন্দোলন যে হয়েছিল সেই আন্দোলনের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে খুব রাগেশ্বরে বললেন যে কোটা প্রথায় তুলে দিলাম তারপরে তিনি খুব শীঘ্রই ইউটার্ন করেছেন ইউটার্ন করে বলেছেন যে না মুক্তিযোদ্ধাদের কোটা তো আমি বাতিল করতে পারব না কারণ এটা হাইকোর্টের রায় এখানেও তিনি মিথ্যাচার করেছেন এটা হাইকোর্টের রায় নয় এটা হচ্ছে একটা পর্যবেক্ষণ অবজারভেশন সেই অবজারভেশনকে তো রায় বলা যায় না যে তাই বলা হতো তারা সব অবজারভার অব্যাহত তাহলে গভর্নমেন্ট তো তুলতে পারে না দুইটা করতে হয় সেই কথাটা শুধু পর্যবেক্ষণে বলা হয়েছিল এই যে স্ট্যান্ডার্ড মানুষকে বোকা বানানোর চেষ্টা প্রতারণা করা এটা তাদের স্বভাবজাত গত দশ বছর ধরেই সেটা তারা করে আসছে এবং সেই জন্যই এই যে ছাত্রছাত্রীদের চলমান আন্দোলন এই আন্দোলনে তাদের দাবি দেওয়া নিয়ে সরকার সরকারের লোকেরা যে কথা বলছে এটা ওরা বিশ্বাস করতে পারছে না জনগণও বিশ্বাস করতে পারছে না কারণ এই বিশ্বাসযোগ্যতা তোরা হারিয়ে ফেলেছে সেই জন্যেই আজকে এই সারা বাংলাদেশের এই ছাত্র ছাত্রীরা আজকে বড়দেরকে শিক্ষা দিয়ে তারা মাঠে নেমে এসে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছে এই ব্যর্থতা সরকারের শুধু পরিবহন সেক্টরে নয় রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে এই সরকার ব্যর্থ তো কি পার্লামেন্ট তো নেই নো পার্লামেন্ট পার্লামেন্ট ওয়াজ নট ইলেক্টেড নো অপোজিশন অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সম্পূর্ণভাবে তারা ধ্বংস করে দিয়েছে এবং তারাই নির্ধারণ করে কি হবে না হবে দেশে আর পুলিশ আসলে তো ওরা নিজেরাই বলেছে যে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা হচ্ছে পুলিশ তাদের উপর নির্ভর করে আজকে সরকার প্রধানমন্ত্রী এবং সরকার সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন কমিশন শেষ করে দিয়েছে জুডিশিয়ারিকে শেষ করেছে এই রাষ্ট্রটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে এবং এদের হাতে জনগণ নিরাপদ নয় রাষ্ট্র নিরাপদ নয় আমরা তাই গতকালও বলেছি আজকেও বলছি আহ্বান জানাচ্ছি সমগ্র দেশের মানুষের কাছে জনগণের কাছে যে জাতির উপরে চেপে থাকা এই জগদ্দল পাথর সরানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ প্রয়াসে এই পাথরকে এই সরকারকে স্বৈরাচার সরকারকে সরাতে হবে ধন্যবাদ সকলকে আমি তো আপনার সব সময় বলছি যে এই সরকারের যে দুরাচার এটা এখন সব সবাই প্রায় জানে নিজেরাই তৈরি করে ঘটনা তৈরি করে সেই দোষ চাপিয়ে দেয় প্রমাণিত হয়ে গেল আপনার গতকালই প্রমাণিত হয়েছে যে ছাত্রদের ছাত্রছাত্রীদের বিষয়ে যে ঘটনা ঘটেছে এর আগেও আপনারা দেখেছেন যে আন্দোলনগুলো কি আপনার পুরোপুরিভাবে নস্বাৎ করে দেওয়ার জন্য তারা সেইভাবে আন্দোলনকে নস্বাৎ করেছে একটা গাড়ি নিজেরাই জ্বালিয়ে দিয়ে পুরি দিয়ে চাপ বিএনপির গাড়ির দোষ চাপিয়ে দিয়ে আর এই যে আপনি যেটা বললেন আমির খসরু সাহেব কি বলেছেন আমি শুনিনি যতদূর শুনেছি তাতে তিনি বলেছেন যে ওই ওই আপনার ইটা অনুযায়ী আপনার অডিও অডিও এটা অনুযায়ী বলেছেন যে বসে আছো কেন ছাত্রদের সঙ্গে নেমে পড়ো মাঠে নামো এই কথাটা কোন প্রেক্ষিতে কীভাবে কথা হয়েছিলো সেটা আরও ওখানে কোনো বলা নেই আর এটা তো অপরাধ নয় গোটা দেশটাই ছাত্রছাত্রীদের সঙ্গে গোটা দেশের মানুষ তো নেমে পড়েছে অপরাধটা কোথায় তবে আপনি যেটা বলেছেন এই ধরনের ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি যে আপনার তৈরি করে এই ধরনের আপনার কণ্ঠস্বর বিকৃত করে বা ছবিটা হরাহ করছে এবং কণ্ঠস্বরও এটা খুব অস্বাভাবিক কিছু নয় প্রশ্নটা হচ্ছে যে আসলে এই সরকারের এখন কোনো বিশ্বাসযোগ্যতা নেই মূল কথা হচ্ছে এটা এবং তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাষ্ট্রকে তারা অচল করে দিচ্ছে অকার্যকর করে দিচ্ছে এদেরকে সরানোর দায়িত্ব এখন সকলের সকলে ঐক্যবদ্ধ হয়েই তাদেরকে সরানো উচিত ওবায়দুল কাদের সাহেব তো আমি প্রথমে বলছি এরা প্রথম থেকেই ওই কথাটাই বলতে চাচ্ছে এবং সেটা তার উদ্দেশ্যটাই হচ্ছে এটাকে ডিম করা আমরা তো পরিষ্কার করেই বলে দিয়েছি উত্তর দিয়েছি বলেছি আমরা এই সমস্ত ওই কাজের মধ্যে আমরা কখনো ছিলাম না এখনও নেই আমরা কিন্তু স্টেট পলিটিক্স করি না সমর্থন আছে এবং সমর্থন তো আছেই অবশ্যই আমরা প্রকাশ্যে সমর্থন দিয়েছি প্রেস কনফারেন্স করে সমর্থন দিয়েছি সবখানেই সমর্থন দিয়েছি জি থ্যাংক ইউ